রাজ্য ক্রিকেট ইতিহাসের যোড়ি হেলা নূয়া অধ্যায় বিশ্বের এক মেজর ক্রিকেট ডেস্টিনেসন হব বারবাটী স্টেডিয়াম এনে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এথিপাইন সমস্ত শুভেচ্ছা ও ধন্যবাদ জনাইবা সহিত বিশ্বর সমস্ত সুবিধা বারবাটী উপলব্ধ হব বলে ঘোষণা করেছেন। তবে স্টাডিয়ামর ঐতিহ্য বহন করুথিবা সমস্ত কীর্তিরাজিকু অক্ষুণ্ণ রখাযাই এর নবীকরণ কার্য করাযিব। এখানে এক নূয়া ও অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করাযিব, যেউঠারে খেলাড়িঙ্কা পাই রহিব সমস্ত অত্যাধুনিক সুবিধা। বারবাটী নবীকরণ সহিত রাজ্যর বিভিন্ন স্থানরে ক্রিকেট স্টাডিয়াম ও ক্রিকেট একাডেমির শুভ উদ্ঘাটন করিছন্তি মুখ্যমন্ত্রী। এয়া রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে খেলাড়িঙ্কা ক্যারিয়ার গঠন পাই এক সুযোগ সৃষ্টি করিব বলি কইছন্তি মুখ্যমন্ত্রী। এই অবসরে ব্রহ্মপুরে থিবা ক্রিকেট স্টাডিয়ামকু মহাত্মা গান্ধীঙ্ক নামরে নামিত করিবাকু ঘোষণা করিছন্তি মুখ্যমন্ত্রী। ওসিএ দ্বারা বিকশিত ওড়িশার 42টি ক্রিকেট একাডেমি উদ্ঘাটন করিছন্তি। গঞ্জাম ভারোত্তোলন একাডেমি সহিত 200 বেড বিশিষ্ট হোটেল। এই উদ্ঘাটনী অবসরে বারবাটীরে এক স্বতন্ত্র কার্যক্রম আয়োজন হইতলা। এতে পূর্বতন ক্রিকেটর ইরফান পঠান, প্রজ্ঞান ওঝা, এথিসহিত আইপিএলর চেয়ারম্যান অরুণ সিং, ধুমাল ক্রিকেটর দেবাশিষ মহান্তি, শিবসুন্দর দাস, দীনেশ মঙ্গিয়া, আশীর্বাদ বেহেরা, ওসিএ সভাপতি প্রণবপ্রকাশ দাস, সম্পাদক সঞ্জয় বেহেরা উপস্থিত থিলে। ক্রীড়া ক্ষেত্রে এপরি এক ঐতিহাসিক পদক্ষেপ নেইথিবার মুখ্যমন্ত্রীকু ধন্যবাদ জনাইথিলে ওসিএ সভাপতি প্রণবপ্রকাশ দাস। স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচর শুভ উদ্ঘাটন কলে এবং আইপিএল স্যার জিকে বিকে পাণ্ডিয়ান স্যার, আমার ওড়িশার প্রেসিডেন্ট, ওড়িশা ক্রিকেট আসোসিয়েশনর প্রেসিডেন্ট প্রণবপ্রকাশ দাস এবং আমার বিসিসিআইর আইপিএল গভর্নিং কাউন্সিলর চেয়ারম্যান যিকি অরুণ ধুমালজি এবং ইরফান পঠান, আমার প্রজ্ঞান ওঝা, আমার ওড়িশার দেবাশিষ মহান্তি, এস এস দাস এবং আমার এস এস দাস আমার তিনজন ইন্টারন্যাশনাল প্লেয়ার যিকি ওমেন মানকর বি সমস্ত উপস্থিতিতে আজ গোটে আমার ইত্যাদিটা ক্রিকেট একাডেমি ইনাগুরেশন হেলা এবং মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর করকমলরে আনাউন্সমেন্ট হেলা যে বারবাটী স্টাডিয়াম গোটে ইন্টারন্যাশনাল ভেন্যু রূপে হব এবং ইন্টারন্যাশনাল ভেন্যু স্টাডিয়াম গোটে ইনফ্রাস্ট্রাকচর তৈরি হব। না দেখুন আমার মোর আমার ওড়িশা ক্রিকেট আসোসিয়েশন সম্পাদক হওয়ার পরে মোর গোটে ইচ্ছা লা যে আমার অফিস মানক সহিত মিশিকি যে সমস্ত জেলা সেক্রেটারি মানুষ নেই যে সবু জেলার কেমতি ইনফ্রাস্ট্রাকচর ডেভেলপ হব, তো সবু জেলার আমি গোটে টর্প উইকেট করি একাডেমি খোলিলু, যেটা কি 41টা ক্রিকেট একাডেমি আট এ টাইম ওড়িশার রন করব। আগামী পিঢ়ি পাই নিশ্চিন্ত এটা গোটে সুযোগ সৃষ্টি হব যে আমার পিলা মানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রদর্শন করা এবং স্টেট লেভেলে ভালো খেলা তাঁকু এটা নিশ্চিত ইনফ্রাস্ট্রাকচর সপোর্টটা নিশ্চিত তাঁর পাই উপযোগী। বারবাটী সমস্ত ম্যাচ আয়োজন নেই আপরে দেখুন ম্যাচ আমাকে দুই বর্ষ ব্যবধানে গোটে মিলে আমাকে সে ম্যাচ মিলব, কিন্তু রিনোভেশন ওয়ার্ক সম্পূর্ণ বারবাটী স্টাডিয়াম ভঙ্গা যাবনি, আমি পার্ট পার্টলি তাকে ভাঙ্গিকি যেটা আমার টেকনিক্যাল টিম যে যেটা সজেস্ট করবে আমার প্রপর ডিজাইন তার এস্টিমেট সব আসিলা পরে আপনার ইন্টিমেট করবি আমি কেমতি উপায়ে কাম আরম্ভ করবু। মু তন্ময় রায়, স্টেট জেনারেল সেক্রেটারি বিজু মহিলা জনতা দল। আপনার আজ কটক বারবাটীকে নিজে আসি অনুভব করে পারে যে কেউ ভাবর মানুষের ক্রেজ অমর কটক বারবাটীটা চেঞ্জ হোচি আর রূপান্তর করা হচ্ছে তা সাংরে এত ভাল মানে সবু হোচি প্যারিস টাইপের লাগবে বলে কুমান আমি মানে চেষ্টা করছু দেখুছু আপনার বি দেখুথ কত বড়া লাগুছি মানে রেস্টলেস মু হয়ে গেলি কিন্তু এ খালি নেহা ম্যাডাম সঙ্গে গোটে ফটো উঠি পারি আ কেউ গীতটা ভাল লাগিলা নেহা কাকাঙ্ক প্রত্যেকটি গীত ভাল সে যে ভুবনেশ্বর কহিলেন সেটা টিকি নাকু মো ফিল ব্যাড হলো তারপরে পুঁ কটক পড়ে আসলে কিন্তু আমার তো ভাইচারা সর সমস্ত ভাল পাঁচ আর বড়িয়া গীত বললে সে তো সেইপা হি আমি সব আসলু এইটিকি আমি নবীরঙ্কু অনলাইন দেখিলু পাণ্ডিয়ান স্যার বি দেখিলু প্রবল আমলে এত মানে আগুক নথিলা মানুষের খেলা খেলি প্রতি এবে যেত বাহারা এত মানে আমি আডভান্স হয়ে গলু দিন দিন প্রত্যেকটি ক্ষেত্রে আমি এবার খেলপে এত তাঁর উৎসাহিত করা হচ্ছে যে প্রত্যেকটি খেলা আই হোপ সো মু মো পুকু কবি তু বি খেলার পার্টিসিপেট হ্যাঁ অবভিয়সলি আমি তার গোটে পার্ট আমি অবভিয়সলি ওয়েট করছি যে নূয়া বারবাটী হব রূপান্তর হব মামো কটক বারবাটীর আই এম প্রাউড টু বি অ কটিকিয়া।